বাংলাদেশে 80% লোকই কিন্তু কৃষি কাজ করে থাকে। তাই এই যে শীত আসছে আমাদের বা চলে এসছে হালকা হালকা শীত, তো এই সময়তে বা এই রবি মৌসুমে কিন্তু 100 ভাগের ভিতরে 80 ভাগ ফসলগুলো কিন্তু এই শীতের আগেই করা হয়ে থাকে। এবং শীতের মাঝামাঝি সময়ে এবং শীতের শেষে গরম যখন চলে আসে ওই সময়তে এই ফসলগুলো হারভেস্টিং করা যায়। তো চলুন জেনে নিই এই শীতের আগে যেসব ফসলগুলো দামি দামি ফসলগুলো করা হয়ে থাকে সে সম্পর্কে। তো আমি 1 নম্বরে রেখেছি পেঁয়াজ চাষটিকে। শীতের আগে বা শীত আসার আগে এই পেঁয়াজ চাষটি করা হয়ে থাকে। গুটি পেঁয়াজ, শুকসাগর, তাহিরপুরি ইত্যাদি পেঁয়াজ চাষ করা হয়ে থাকে। পেঁয়াজ গুটি বা গাছ পেঁয়াজ লাগিয়েও পেঁয়াজ চাষ করা হয় এবং বীজ বপন করেও পেঁয়াজ চাষ করা হয়। 2 নম্বরে রসুন। রসুনও কিন্তু এই পেঁয়াজ এবং রসুন একসাথেই কিন্তু এই সময়তেই চাষ করা হয়ে থাকে। রসুনের কোয়া ভেঙে রসুন 4 ইঞ্চা দূর দূরে ভিলি করে 1 বিঘতের ভিতরে লাগাতে হয় এবং গরমের সময়তে এইটি হারভেস্টিং করা হয়। 2 নম্বরে হচ্ছে রসুন বা পেঁয়াজের জমিতে কচু চাষ। তো কচু চাষ খুব একটি লাভজনক, কম খরচে হয়ে যায়। রসুন বা পেঁয়াজের জমিতে ভিতরে কচুর বীজ লাগিয়ে দিলে রসুন তুলে নিয়ে কচুগুলো বড় হয়ে যায় এবং 2-1 মাসের ভিতরেই বিক্রয় করা যায়। এটি খুব লাভজনক চাষ। কচুটা হারভেস্টিং হয় বর্ষাকালের সময় আষাঢ় মাসের দিকে। 2 নম্বরে রসুন গেল, এরপর 3 নম্বরে কচু, 4 নম্বরে পুঁয়ের বীজ চাষ করা যায়। পুঁয়ের বীজ বপন করে বর্ষাকালে শেষের দিকে এই পুঁয়ের বীজগুলো উত্তোলন বা হারভেস্টিং করা যায়। তো পুঁয়ের বীজ চাষ খুবই লাভজনক, বিঘাতে 1,00,000 থেকে 80,000 টাকা পর্যন্ত প্রফিট পাওয়া যায়। তো পুঁই চাষ করবেন আপনারা শীতের এই যে প্রথম পেঁয়াজের সময়তে পুঁয়ও চাষ করা হয়ে থাকে। 5 নম্বরে আমি রাখব লাল শাকের বীজ চাষ। লাল শাকেরও বীজ বিক্রয় করা হয়। লাল শাকেরও বীজে বিঘাপতি 80,000 থেকে 60,000 টাকা পর্যন্ত প্রফিট পাওয়া যায়। খরচ তেমন কিছুই হয় না, শুধু একটু পোকামাকড়ের থেকে রক্ষা করার জন্য বীজগুলোকে আপনারা লাল শাকের বীজও চাষ করতে পারেন। এছাড়াও কাটোয়া শাকের বীজ আছে। এবার 6 নম্বর হচ্ছে আপনারা ফুলকপি চাষ করতে পারেন শীতের আগে, কিছুটা আগে, শীত না আসার আগেই কফির চারাগুলো দিয়ে শীতের সময়তে ফুলকপির চারাগুলো লাগিয়ে দিলে শীতের ভরাভরি শীতে ফুলকপিগুলো হারভেস্টিং করা হয়। এছাড়াও আমাদের বাঁধাকপি আমরা শীতের আগে চারা দিয়ে শীতের সময় লাগিয়ে শীতের মাঝামাঝি বা ভরাভরি শীতের সময় এই বাঁধাকপিটিও আমরা চাষ করতে পারি। ফুলকপি এবং বাঁধাকপি দুটি লাভজনক চাষ। এটি 1 বিঘা জমিতে 1,00,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত লাভ হয়, কিন্তু এটি একটি রিক্সের আবাদ। লাভ না হলে কিন্তু শিওর লস হবে, এটাই হচ্ছে প্রবলেম ফুলকপি এবং ওলকপি বা বিভিন্ন রকম কফির আবাদে। কিন্তু এই কফির আবাদটি ফুলকপিতে লাগে, ফুলকপি চাষে 90 দিন সময় লাগে, বাঁধাকপি চাষেও 90 দিন সময় লাগে, মানে 3 মাস। এছাড়াও ওলকপি আমাদের 60 দিনের ভিতরে চাষাবাদটি শেষ হয়ে যায়, ওলকপি চাষটি মানে 2 মাসের ভিতরে। এছাড়াও শীতের সময়তে সরিষা বা রাই, যেটি আমাদের বাংলাদেশের তেল উৎপাদনের প্রধান চাষাবাদ বলা যায়, এই সরিষা বা রাই চাষ করা যেতে পারে। এটিও খুব ভালো লাভজনক। এই রাই এবং তেল, সরিষার তেল ব্যবহার করলে রোগমুক্ত হতে পারে আমরা, রোগবিধ কম হয় এর তেল খাইলে। তো আমরা রাই বা সরিষা চাষ করতে পারি। এছাড়াও শীতকালীন লাউ চাষ করতে পারি আমরা। লাউয়ে এ সময়তে পোকার উপদ্রব খুবই কম থাকে, লাউ চাষটিও শীতের সময়তে লাভজনক বলা যায়। এছাড়াও আমাদের শীতের সময় মূলার শাক এবং মূলার আমরা চাষ করে মূলার শাকও বিক্রি হয় এবং মূলাও আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি, এটিও অনেক টাকায় লাভ পাওয়া যায়। কিন্তু কিছু কিছু সময় আবার এটি বিক্রয়ও হয় না, তাই খাওয়ার জন্য আপনারা বাজার থেকে অল্প কিছু লাগাতে পারেন। এছাড়াও পালং শাকের বীজ চাষ এবং পালং শাক চাষ আমরা শীতের সময় করতে পারি। এই সময় শীতের সময় পালং শাক চাষ করলে আমরা খুব পুষ্টি গুণাগুণ, ভিটামিন ই এবং সি, বিভিন্ন রকম ভিটামিনে ভরপুর এই পালং শাক আমরা শীতের সময় সুস্বাদু শাকটি আমরা খেতে পারবো। এবং ইচ্ছা করলে আমরা জমিতে চাষ করে বীজ চাষ করতে পারি। বীজের অনেক টাকা দাম হয়ে থাকে, 60,000 থেকে 70,000 টাকা 1 বিঘা জমিতে চাষ করা যায়। সার, কোনো সার বেশ কিছুই লাগে না, পুরো একটি সস্তার চাষাবাদ বলা যায়। এই শীতের আগে আমরা
সুলা বপন করে বা লাগিয়ে সুলার শাক বিক্রয় হয়। এছাড়াও সুলা চৈত্র মাসের দিকে বা গরমকালে সুলা হারভেস্টিং করা যায়। এ থেকে আমরা সুলা পেতে পারি। সুলার ডাল হিসেবে খুবই ভালো এবং সুলার ডাল ভাজি করে খেতেও খুব সুস্বাদু। আমরা সুলা চাষ করতে পারি। এছাড়াও যদি আপনাদের ডুবো জমি থাকে, যে জমিটি ডুবে গেছে, কোনো চাষাবাদ হবে না, বা তাহলে আপনারা ডাল হিসেবে খেসারি চাষ করতে পারেন। এই খেসারি চাষ বুয়ে কোনো চাষ দেওয়া লাগে না, শুধুমাত্র কাদা মাখা জমিতে বপন করলেই এই খেসারি আমরা জমি থেকে পেতে পারি। সার বিষও তেমন লাগে না, পুরো বিনা পয়সায় এই চাষটি করা যেতে পারে। খেসারির ডাল খুবই স্বাস্থ্যকর, এর কোনো সাইড ইফেক্ট নাই। এটা ভিটামিন এবং মিনারেলসে ভরপুর এবং প্রোটিন যুক্ত একটি ডাল। এছাড়াও শীতে আমরা বকরমের ডাল চাষ করতে পারি। শীত আসার আগে কিছু কিছু অল্প অল্প শীত যখন পড়ে, এই সময়তে বকরম আমরা চাষ করতে পারি। বকরমেও সার বা বিষ এর প্রয়োজন খুবই কম হয়ে থাকে। এটি খুব লাভজনক চাষ, এটাও আপনারা চাষ করতে পারেন। শীতের সময়তে ধনে পাতা আমরা চাষ করতে পারি। ধনে পাতা খুবই এক সুস্বাদু এবং বাসনাযুক্ত ভেজিটেবল বলা যায়। এটি খুবই উপকারী, গ্যাসের জন্য খুবই ভালো। এটি কাঁচা খেতে পারলে গ্যাসের সমস্যা যাদের আছে তাদের সমস্যা দূর হবে। এছাড়াও এই ধনে পাতা চাষ করে অনেক টাকা লাভ করা যায়। এর পাতা বিক্রয় করে, এছাড়াও ধনে পাতা বীজ বিক্রয় করা যায়, এতেও অনেক টাকা লাভ হয়ে থাকে। শীতের আগে আমরা সিম চাষ করতে পারি। সিম চাষ করে সিম বিক্রয় করতে পারি। এছাড়াও সিমের বীজের অনেক টাকা দাম, সিমের চাষে খুবই লাভজনক। এটি 80,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বিঘাপতি প্রফিট পাওয়া যায়। তো আপনারা সিম চাষ করতে পারেন। আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে এই ভিডিওটির ডিসক্রিপশনে অনেক রকম চাষ সম্পর্কে যেগুলো আমি বললাম এসব চাষ সম্পর্কে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভুলবেন না। আর বিভিন্ন প্রকার কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও শীতের সময় আমরা বেগুনের চাষ করতে পারি। বেগুন একটি সুস্বাদু সবজি। বেগুনের অনেক টাকা রমজানের সময়তে, ওই সময় গরমকালে প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় বেগুনের। তো আমরা বেগুন চাষ করতে পারি। বেগুনের একটি সমস্যা হচ্ছে পোকা দমনের প্রক্রিয়াটা একটু কষ্টকর। বেগুনে যেহেতু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ দেখা যায়, কিন্তু সারের পরিমাণ খুবই কম লাগে, আমরা বেগুন চাষ করতে পারি। তো আজকে এতদূর পর্যন্ত আপনারা দেখছিলেন বাংলাদেশি ফার্মারের ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আরও ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।